মিরপুরের সাকিব ভক্ত এবং বিপক্ষ দলের মারামারি সাকিব হাসানের দেশের মাটিতে খেলে অবসর নেওয়া আর হয়তো হচ্ছে না এটা এখন প্রায় নিশ্চিত কারণ শেষ টেস্ট খেলার জন্য যুক্তরাষ্ট্র থেকে রওনা দুবাই থেকে ফিরে যেতে হয়েছে সাকিবকে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়াই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাকে আসতে নিষেধ করেছেন সাকিব যাতে দেশে আসতে না পারে এবং মিরপুরে টেস্ট খেলতে না পারে এ নিয়ে তুমুল বিক্ষোভ হচ্ছিল মিরপুরে বিক্ষোভ মিছিল দেওয়া লিখনের পর বিসিবির কাছে সাকিবের বিষয়ে স্মারকলিপি দিয়েছেন বিক্ষোভকারীরা অন্যদিকে একদিন আগে থেকে যাওয়ার মিরপুরে সাকিব ভক্তদের বিক্ষোভ শুরু হয়েছে তাদের দাবি সাকিবকে ফ্রি আনতে হবে তাকে মিরপুরে খেলার সুযোগ করে দিতে হবে সাকিব ভক্তরা আজ আবার স্টেডিয়াম লং মার্চের ঘোষণাও দিয়েছিল তবে দুপুর নাগাদ তাদের সে মার্চ জমায়েত হয়েছিল বড়জোর তিরিশ থেকে চল্লিশ জন মানুষ তারা মিরপুর স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে সাকিব সাকিব বলে সাকিব হাসানকে ফিরিয়ে আনতে হবে এবং এসব স্লোগানও দিতে থাকে তারা বিকেল পৌনে তিনটার দিকে হঠাৎ স্টেডিয়ামের মিডিয়া গেটের উল্টো দিক থেকে লাঠিসোটা হাতে সাকিব বিরুদ্ধে একদল যুবক এসে এলোপাতাড়ি পেটাতে থাকে সাকিব ভক্তদের মুহূর্তে মিরপুর স্টেডিয়ামের সামনের অংশ রণক্ষেত্রে পরিণত হয় দ্রুত সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন লাঠিসোটা নিয়ে পেটাতে আসা যুবকরা পালিয়ে যায় তারা কে বা কারা তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি তবে তারা পালিয়ে গেলেও সাকিব ভক্তরা হয়ে আবার স্টেডিয়ামের সামনে অবস্থান করতে থাকে পরিস্থিতি যাতে আরো খারাপ না হয় সে কারণে বাড়তি সেনা সদস্য আনা হয়েছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সামনে